ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেয়া হয়নি বললেন প্রধানমন্ত্রী 50টি মডেল মসজিদের উদ্বোধন সুপ্রিম কোর্টে দ্বিতীয় দিনে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পুলিশের দুঃখ প্রকাশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন সুপ্রিম কোর্টের ঘটনাই প্রমাণ করে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আইন করে নিষিদ্ধ করা হয়েছে হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ ব্যয় কমানোর সুযোগ নেই বলছে ধর্ম মন্ত্রণালয় স্থানীয় সরকারের শতাধিক পদে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ ইভিএম এ কিছুটা ধীরগতি উৎসব মুখর পরিবেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে নাপোলি লিভারপুলকে বিদায় করে শেষ আটে রিয়াল মাদ্রিদ